আজকের সবথেকে বড় খবর, শিব ঠাকুরের মামলায় কঠিন নয় খুনের চেষ্টার প্রমাণ, অনুব্রত তদন্তে দাবি পুলিশে। দলেরই প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিব ঠাকুর মণ্ডলের খুনের চেষ্টার অভিযোগে আপাতত 7 দিনের পুলিশি হেফাজতে রয়েছেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বিরোধীদের দাবি, অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে ইডির জেরা 8 সাজানো মামলায় তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শিব ঠাকুরের অভিযোগে কিছু অসঙ্গতি ধারা প্রয়োগ থেকে মামলার তদন্তের গহীর প্রকৃতি সহ নানা প্রশ্ন উঠে এসেছে। জেলা পুলিশের আধিকারিকদের একাংশ মনে করছেন, সেদিন কি ঘটে সেটা তদন্ত সাপেক্ষ হলেও কিছু একটা ঘটেছিল প্রমাণ করা কঠিন নয়। দুবরাজপুরের বালিজুড়ি পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিব ঠাকুরের অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের আগে দুবরাজপুরের দলীয় কার্যালয়ে ডেকে পাঠিয়ে তাকে গলা টিপে প্রাণে মারার চেষ্টা করেছিলেন অনুব্রত। তবে পুলিশের কাছে লিখিত অভিযোগে শিব ঠাকুর ঘটনার যে সময়কাল উল্লেখ করেছেন তা গত বছর মে মাসের প্রথম দিকে। প্রশ্ন উঠেছে, বিধানসভা নির্বাচন হয়েছে এপ্রিলের শেষ ভাগে, মে মাসের প্রথম দিকে ঘটনা ঘটলে বিধানসভা নির্বাচনের আগে কেন হবে? দ্বিতীয় প্রশ্ন, এতদিন পরে কেন অভিযোগ, তাও আবার এমন দিনে যেদিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ইডিকে গরু মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করার অনুমতি দিয়েছিল? তৃতীয় প্রশ্ন ছিল ভারতীয় দণ্ডবিধি 325 নম্বর ধারা, যা মারাত্মক আঘাতের জন্য ব্যবহার করা হয় প্রয়োগকে ঘিরে। যে ধারা প্রয়োগে মেডিকেল পরীক্ষা আবশ্যক, কিন্তু অভিযোগকারীর আঘাতজনিত বা ইঞ্জুরি রিপোর্ট নেই। যদি অভিযোগকারীর সুরেই পুলিশের এক সূত্রের দাবি, শিব ঠাকুর তাড়াহুড়োই মে মাস উল্লেখ করলেও ঘটনাটি বিধানসভার আগেই ঘটেছে, কারণ তৃণমূল জেলা সভাপতি রোজ দুবরাজপুরের দলীয় কার্যালয়ে আসেন না, বিধানসভা নির্বাচনের আগে কয়েকবার এসেছেন। সেই বৈঠকে কারা উপস্থিত ছিলেন, বৈঠকের রেজুলিউশন সংগ্রহ করা দলীয় কর্মীদের সাথে কথা বলা হবে, নজরদারি ক্যামেরা বর্তমানে অকেজো, সচল থাকলেও সর্বোচ্চ 6 মাস আগের ফুটেজ থাকতে পারে, ফলে এই ঘটনা সিসিটিভি ফুটেজ সঙ্গে প্রাসঙ্গিকতা থাকছে না বলে দাবি পুলিশের। নির্বাচনের আগে কার্যালয়ের অভিযোগকারী ও অভিযুক্তদের উপস্থিতিও প্রমাণ করা যাবে বলে মনে করছে পুলিশ। তবে বন্ধ দরজার পিছনে ঠিক কি ঘটে তা তদন্ত সাপেক্ষ। শিব ঠাকুর বড়দিনে লাখ টাকার মোটর বাইক তাকে দল শোকাজ করেছে তা বোঝার উপায় নেই। যে শোরুম থেকে তিনি বাইকটি কিনেছেন তারা সমাজ মাধ্যমে বাইক সহ শিব ঠাকুরের ছবি পোস্ট করেছে। ফের বিরোধীরা বলতে শুরু করেছেন, সবটাই যে সাজানো তা স্পষ্ট। শিব ঠাকুর যদিও বললেন, কে কি বলছে জানি না, আমার পুরনো বাইক আর চালানো যাচ্ছিল না, তাই নতুন বাইকটা ফিনান্সে কিনেছি। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনার কি মনে হয় শিব ঠাকুর মামলায় অনুব্রত দিল্লি যাত্রা আটকানোর জন্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।